আসসালামু আলাইকুম, আমি হামিদ জোহাগ। ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের দ্বিতীয় পাঠে আপনাদেরকে স্বাগত। আজ আমরা ওয়ার্ডপ্রেসের সবচেয়ে জনপ্রিয় একটি পেজ বিল্ডার এলিমেন্টর নিয়ে কাজ করব। এলিমেন্টরের দুটি ভার্সন আসছে, একটি হচ্ছে ফ্রি, একটি হচ্ছে প্রিমিয়াম। আজ আমরা ফ্রি এলিমেন্টর দিয়ে একটি ওয়েবসাইট বিল্ড করব, তারপর আমরা প্রিমিয়াম দিয়েও করব ইনশাল্লাহ। আপনারা যখন ভিডিও দেখবেন তখন অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আপনারা কি শিখতে পারতেছেন কিনা বা আমার শেখানোর কোয়ালিটি কেমন। কারণ হচ্ছে আমি ভিডিওতে নতুন, কারণ আমি আর কখনো এরকম ভিডিও করিনি, কিন্তু আপনাদের জন্য করতেছি। আমি ভাবলাম যে যেহেতু ইউটিউবে অনেক ভিডিও আছে কিন্তু আসলে ধারাবাহিক এরকম ভিডিও পাওয়া যায় না, বা জিরো লেভেল থেকে যদি কেউ শিখতে চায় তাহলে ইউটিউব দেখে দেখে আসলে অনেকটা অসম্ভব হয়ে পড়ে। তারপর যদি কখনো সাপোর্টের প্রয়োজন হয় তাহলে ইউটিউবের ভিডিও দেখে কিন্তু সাপোর্ট পাওয়া যায় না। তাই আমি সবার জন্য একটি গ্রুপ করেছি, যে কেউ যদি কোনো সমস্যায় পড়ে তাহলে অবশ্যই এই গ্রুপ থেকে সাপোর্ট নিতে পারবে, সাপোর্ট নিয়ে শিখতে পারবে। আর যদি কারো যদি সাপোর্ট নিতে হয় সমস্যায় পড়লে তাহলে সরাসরি আমাকে মেসেজ করবেন, আশা করি আমি আপনাদেরকে হেল্প করব। আর গ্রুপেতে অবশ্যই পোস্ট করবেনই, কমেন্টে জানাবেন, আপনাদের মতামত জানাবেন। আপনারা যদি মতামত জানান তাহলে আমি বুঝতে পারি যে আসলে আমি কি আপনাদেরকে শেখাতে পারতেছি। আসলে ভালো লাগে যখন কারো কমেন্ট পড়ি, অবশ্যই ভালো লাগে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন আমাকে। তাহলে আজ আমরা শুরু করি দ্বিতীয় পার্ট। আমরা প্লাগইনে যাব, প্রথমে প্লাগইনে গিয়ে আমরা এড নিউতে ক্লিক করব। এখানে আমরা লিখব এলিমেন্টর। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার ইনস্টল নাওতে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করব। প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা অল পেজে যাব। হোম পেজটি ডিলিট করে নতুনভাবে করি। হোম, পাবলিশ, ওপেন উইথ এলিমেন্টরে ক্লিক করব। এখানে সেটিং এ ক্লিক করব, নিচ থেকে পেজ লেআউট ডিফল্ট থেকে এলিমেন্টর ফুল উইথ দিয়ে দেব, আপডেট। এখন আমরা একটি টেমপ্লেট নিয়ে কাজ করব, তারপর আমরা একেবারে শূন্য থেকে যদি বলি তাহলে একটা ডিজাইন করব, কাস্টম ডিজাইন। এখন আমরা একটি টেমপ্লেট নিয়ে নেই। আমি ধীরে ধীরে শেখাবো সব কিছু, কারণ এখানে অনেকে বেসিক লেভেলের বেশিরভাগই সবাই, যার জন্য অনেক হয়তো বিরক্ত হবেন, কিন্তু তাদের জন্য আমার দেখাতে হচ্ছে এগুলো। যদি আমরা এই পেজটি যদি আমরা হোম পেজ হিসাবে নিয়ে নেই,
ইমেজগুলো লোড হয়ে যাক, একটু সময় লাগতেছে। আপডেটে ক্লিক করি, যদি এখন যদি আমরা ওয়েবসাইটটি একটি প্রিভিউ দেখি তাহলে দেখব টেমপ্লেটটি কিন্তু আমাদের ওয়েবসাইটে, হ্যাঁ টেমপ্লেটটি ঠিকমতো আমাদের ওয়েবসাইটে কাজ করতেছে। এই দেখুন এখন কিন্তু একটি ওয়েবসাইট হয়ে গেছে আমাদের হোম পেজে। বেসিক একটি ওয়েবসাইট কিন্তু আমরা তৈরি করে ফেলেছি, তারপর আমরা দেখো কিভাবে এগুলো চেঞ্জ করতে হয়, ছবিগুলো চেঞ্জ করতে হয়, কিভাবে টেক্সটগুলো চেঞ্জ করতে হয় সবগুলো অবশ্যই দেখাবো। আচ্ছা এখন যদি আমরা অন্য একটি পেজে নিয়ে আসি, এখন যদি আমরা হোম পেজ, এখন আমরা আচ্ছা কন্ট্যাক্ট পেজ ওপেন উইথ এলিমেন্টরে যদি ক্লিক করি, আমরা এখান থেকে সেটিং থেকে পেজ লেআউট অবশ্যই এলিমেন্টর ফুল উইড দিয়ে দেব। আপডেট দিয়ে দেব, এখান থেকে আমরা একটা টেমপ্লেট নিয়ে নেব। দেখি এখানে কন্ট্যাক্ট পেজ, হ্যাঁ এই একটি কন্ট্যাক্ট পেজ আছে, কন্ট্যাক্ট আচ্ছা এটা প্রো, এটা আমরা নিতে পারবো না। অবশ্যই আমাদের ফ্রি গুলো দেখে নিতে হবে। আচ্ছা এখানে যদি সার্চ দিই, এখানে বেশিরভাগই প্রো প্রো, এই একটি ফ্রি আছে, এই একটি ফ্রি আছে, এই একটি ফ্রি আছে, কারণ চাইলে সবগুলো নিতে পারবো না, কারণ আমরা এখন এলিমেন্টর ফ্রিটা ব্যবহার করতেছি। আপডেট যদি দিই, এখন যদি প্রিভিউ করি, টেমপ্লেটটি আপলোড হয়ে গেছে। তাহলে আমরা হোম পেজ, তারপরে কন্ট্যাক্ট পেজ আমরা করে ফেলেছি, অ্যাবাউট পেজটা করব আমরা এখন। যদি আমরা এডিটে ক্লিক করি, তারপর
ডি2এতে এলিমেন্টর, এখান থেকে আমরা ডিফল্ট এলিমেন্টর ফুল এড করে দেব, আপডেট করে দেব। এখান থেকে একটি টেমপ্লেট নিয়ে নেব, ইউটি অ্যাবাউট, এগুলো আমাদের দেখতে হবে। ইনসার্টে যদি ক্লিক করি, হ্যাঁ ইয়েস, টেমপ্লেটটি আপলোড হয়ে গেছে। তারপর কি আছে, সার্ভিস, সার্ভিস পেজ, এডিটে ক্লিক করব। ওপেন উইথ এলিমেন্টর, সেটিং থেকে অবশ্যই আমরা এলিমেন্টের ফুল ইট করে দেব। আমরা সার্চ দিয়ে দেখি, এসইআর এখানে দেখি আমরা ফ্রি কোনো টেমপ্লেট আছে কিনা। হ্যাঁ আছে, ইনসার্টে ক্লিক করব। টেমপ্লেটটা হয়ে গেছে, এক্সিট টু ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে ক্লিক করে এখান থেকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে পারবো।
এখন আমরা মেনু থেকে আমাদের হোম পেজটি সেট আপ করে নেব। যে হোম পেজটি দেখি, হোম পেজটি যুক্ত করে নেব, সেভ মেনু। সেটিং এ যাব, সেটিং থেকে সরি, সেটিং থেকে রিডিং, রিডিং এ যাব। এখান থেকে সিলেক্ট বিলো এখানে এসে আমরা হোম পেজ, আমাদের হোম পেজ কি হবে, এটি হচ্ছে আমাদের হোম পেজ। আর যখন আমরা কোনো পোস্ট করব তখন এই পোস্টগুলো কোন পেজে যাবে, এখান থেকে আমরা ব্লগটাকে সিলেক্ট করে দেব। এ আমাদের কাজ শেষ। এখন আমাদের ওয়েবসাইটে কেউ ভিজিট করলে হোম পেজ হিসাবে হোম পেজ দেখাবে। এই দেখেন, এখন যদি ওয়েবসাইটে ভিজিট করি, মোটামুটি একটি ওয়েবসাইট হয়ে গেছে। খুব সহজ, তাই না? আসলেই সহজ। আমরা যদি অ্যাবাউটে ক্লিক করি তাহলে আমাদেরকে অ্যাবাউট পেজে নিয়ে যাবে। দেখেন আমাদের অ্যাবাউট পেজ। তারপরে যদি সার্ভিসে ক্লিক করি, তাহলে আমাদের সার্ভিস পেজটি ওপেন হয়ে গেছে। এই দেখেন আমাদের সার্ভিস পেজ। কন্ট্যাক্ট পেজে যদি ক্লিক করি, ব্লগে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমরা যে পোস্টগুলো করব এগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে, এখানে কিছু করতে হবে না। তাহলে আমরা দ্বিতীয় পার্টে কিন্তু আমরা মোটামুটি একটা বেসিক ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় শিখে ফেললাম। হ্যাঁ, ধীরে ধীরে আমরা আরও অনেক কিছু শিখব। অবশ্যই আপনারা জানাবেন, আর কারো যদি প্র্যাকটিস করতে কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি শেখার উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই আমি হেল্প করব। আমি চাই যে সবাই যেন শিখতে পারে, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে যে যারা শিখতে পারতেছে না তাদেরকে আমার শেখানো, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আপনারা অবশ্যই আপনাদের পরিচিত যারা শিখতে চাচ্ছে অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন। এমন অনেক আছে যারা শিখতে চাচ্ছে, সঠিক গাইডলাইন পাচ্ছে না, বা কেউ আছে যে প্রথমে টাকা 10-15 হাজার খরচ করবে, করার সামর্থ্য নেই, তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। আর আমি আপনাদেরকে বলতেছি, আমি অবশ্যই মাঝপথে আপনাদেরকে ছেড়ে চলে যাব না, অবশ্যই আমি কোর্সটি সম্পূর্ণ করব ইনশাল্লাহ। আপনারা পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি কোর্সটি সম্পূর্ণ করব। ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন আপনারা কীরকম ভিডিও চাচ্ছেন, বা আমার ভিডিও দেখে শিখতে পারতেছেন কিনা। আসলে আমি ভিডিওতে নতুন, হয়তো আমার কথাবার্তা এত প্রফেশনাল না, তারপরও আমি চেষ্টা করতেছি, কারণ ধীরে ধীরে তো সব কিছু এরকম হয়, হয়তো আমি ধীরে ধীরে ভালো কথা বলতে পারবো, আমার কথাগুলো প্রফেশনাল হবে। হ্যাঁ, হয়তো এখন একটু বোরিং লাগতে পারে, হ্যাঁ এগুলি একটু স্যাক্রিফাইস করবেন অবশ্যই আশা করি। হ্যাঁ, ভালো থাকবেন, শুভকামনা রইল, থ্যাংক ইউ।